সোমার ক্যাসেট উৎসবে প্রকাশিত উৎসব সঙ্গেই থাকুন পুরো ব্লগটা শেয়ার মানে সুগন্ধি আপনার প্রতি মুগ্ধতা জন্মেছে। আমার সাংবাদিকতার অনেক বড় ইন্সপিরেশন এখানে একজন আছেন, দুলাল ভাই। সবসময় বলি দুর্বার গতিতে এগিয়ে যান, কি যেন একটা বলেন শব্দটা ভুলে গেছি আমি মুহূর্তে, কি পাখি কোনো সুইফট বার্ড, হ্যাঁ সুইফট বার্ড। তো দুলাল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। আর এই মুহূর্তে সাংবাদিকদের মধ্যে আমার সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে ভালো বন্ধু হচ্ছে এফআইডিপি যুগান্তরের বিনোদনের বিনোদন প্রদান সাহসী সাংবাদিক। ওর সাহস থেকে আমি মাঝে মাঝে ভয় পাই, মানে কি হবে আল্লাহ জানে, মানে দুর্দান্ত সব রিপোর্ট অন্যায় যেখানে। আচ্ছা লাইটস গুলো সব অফ হবে। খুবই পছন্দের শিল্পী, ছোটবেলা থেকে আমি যখন বাসায় আসতাম, স্কুল থেকে বাসায় আসতাম, দেখুন যার পাই গানগুলো বাজায় প্রায় বাজে, আব্বা শুনতাম আমিও শুনতাম, আমারও খুব ভালো লাগতো। সেই থেকে হয়তোবা আমার মধ্যে মিউজিক বা সুর কিছুটা হয়তোবা আছে, ছোটবেলা বুঝতে পারিনি, বড় যখন হয়েছে আস্তে 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 আমাকে খুব মিউজিক টান। তো বুলবুল ললিত কলা একাডেমির চার ভাই ঝুনঞ্জি, ওনাদের কাছে আমি কিছু যারা আছেন, আমার কথা কৌশলী যারা আছেন, আমার কলিগ যারা আছেন, ফ্যামিলি মেম্বার যারা আছেন, সবাই
আমি সেই ছোটবেলা থেকে নৃত্যের সাথে জড়িত ছিলাম আর মাঝে মাঝে উপস্থাপনা করতাম, এটা আমি শখে বসত করতাম। আমি যখন বড় হতে শিখি, কিছু কথা বলছি আপনাদের, আমার বাসে আমার আব্বা গান শুনত, আব্দুল আলিম ফরিদা পারভিনের খুব ভক্ত ছিলেন। আমি যখন স্কুল থেকে আসতাম বিকেলে শুনতাম যে আব্বা এই গানগুলো শুনি। বাবুদের বাজারে তো বলার একটাই কারণ, এখন হচ্ছে মানে আমার কাছে মনে হচ্ছে পুরো বাংলাদেশে বাবুদের জোয়ারে পড়ছে। বাবুদের সে বাবুদের মাঝখানে আমাকে বাবুয়া দিদি বানিয়েছেন সিঙ্গার কাজী সুমা। স্পেশাল থ্যাংকস কাজী সুমা আপুকে, থ্যাংকস হাবিব রহমান ভাইকে। এই মুহূর্তে বাংলাদেশে যার কোরিওগ্রাফি আমি ভীষণভাবে আমি যার ভক্ত, যার সাথে কাজ করতে পারলে আমি প্রতিটা মুহূর্তেই আমার কাছে স্পেশাল মনে হয়। সে হাবিব রহমান ভাইয়ের কাছে আমি স্পেশালি অনেক অনেক কৃতজ্ঞ। আর বাবুয়ার গানটা নিয়ে যদি আমি কথা বলি, তাহলে আমাকে বলতে হয় আমি প্রায় দুই বছর পরে একটি গানের সাথে কাজ করছি। এতদিন সময় অন্যের গান দিয়েছিল, অন্যের গান দিয়ে একজন শিল্পীকে কখনো মূল্যায়ন করা যায় না, শিল্পী কেমন গায়। এখন দেখা যাবে শিল্পী হিসাবে সময় কেমন, ওর জন্য শুভকামনা রইল।